হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার পক্ষ থেকে আমি এসে কাউসার আহমেদ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। ভিউয়ার্স, আজও আপনাদের সামনে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ট্যাবলেট নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করবো। ওয়ার্ড ট্যাবলেট গুলো কি এবং ওয়ার্ড ট্যাবলেটের মাধ্যমে কি কি কাজগুলো সন্ধান করা হয় সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো। মাইক্রোসফট ওয়ার্ড ট্যাবলেট ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি আমাদের এই নতুন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে বেল আইকন বাটনটিতেও ক্লিক করে নেবেন। তারপর থেকে ভিডিও গুলো আপলোড করবো, আপনি সাথে সাথে সেই ভিডিও গুলো দেখে নিতে পারবেন। তবে ভিউয়ার্স, আমরা কথা না বলে আমরা চলে যাবো কাজের ভিতরে। সরাসরি আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নিব। সো ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করার পর এবার আমরা শিখব কিভাবে ওয়ার্ড ট্যাবলেট। তো নরমালি আমরা এমএস ওয়ার্ড নিয়ে কিছু ভিডিও তৈরি করেছিলাম আমাদের চ্যানেলের ভিতরে গেলে আপনি সম্পূর্ণ ওয়ার্ড প্রোগ্রামটা কি, ওয়ার্ডের মাধ্যমে কি কাজ করা হয়, ওয়ার্ডের পরিচিতি পর্ব সব দেখতে পারবেন। সো আজকে আমরা আলোচনা করব ফাইল মেনুর ওয়ার্ড ট্যাবলেট নিয়ে। ওয়ার্ডে যাব, ওয়ার্ড যাওয়ার পর নিচে নিউ লেখা আসবে, রিসেন্টের নিচে সেই নিউতে যাব। নিতে যাওয়ার পর দেখুন লেখা আছে অ্যাভেলেবল ট্যাবলেট। আমরা সাধারণত সবাই জানি নিউতে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমার নতুন আরেকটি এমএস ওয়ার্ড ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে, যেমন ডকুমেন্ট টু এর নিচে ছিল ডকুমেন্ট ওয়ান। সো আমরা ট্যাবলেটে কি কাজ হয়, নিউ ডকুমেন্ট ছাড়া এখানে আরো কাজ আছে কিনা সেটা আমরা দেখব। এখানে অনেক ব্লগ পোস্ট, রিসেন্ট ট্যাবলেট, সিম্পল ট্যাবলেট, মাই ট্যাবলেট, নিউ ফর্ম এক্সাইটিং, এখানে office.com ট্যাবলেটের আরো কিছু অপশন আছে। এখানে বিভিন্ন ডিজাইনের ট্যাবলেট, আপনি বিভিন্ন কিছু এখানে তৈরি করা আছে। সিম্পলি আমরা এখানে সিম্পল ট্যাবলেটে গেলাম। সিম্পল ট্যাবলেটে যাওয়ার পর এখানে অনেকগুলাই ট্যাবলেটের ফরম্যাট দেওয়া আছে, তো সেই ফরম্যাট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তার আগে একটা কথা আমাদের প্রত্যেককে স্মরণ করতে হবে, এই ট্যাবলেট গুলো ওপেন করে কাজ করতে হলে আমাদের প্রত্যেককে নেট কানেকশনটা থাকতে হবে। আমরা আমাদের মতো করে ট্যাবলেট গুলো ওপেন করলাম, যেমন ধরুন আমি আমার এই ট্যাবলেটটি ওপেন করে কাজ করতে চাচ্ছি, যেমন এই ফরম্যাটের যে ট্যাবলেটটি আছে আমি এই ট্যাবলেটটি ক্লিক করবো, ক্রিয়েট ক্লিক করবো। ক্রিয়েট ক্লিক করার পর একটু সময় নিবে, যেমন ধরুন এখানে ট্যাবলেটটি ওপেন হলো। টাইপ দ্য ডকুমেন্ট, টাইটেল চাচ্ছে এখানে টাইপ দ্য ডকুমেন্ট, সাবটাইটেল আপনি আপনার মতো করে পেজের সাইজ আগে থেকে সব কিছু নিয়ে নেবেন। তারপর আপনি আপনার মতো ট্যাবলেট, যেমন নিউজ, এই যে এখানে হেডিং লেখার জন্য এখানে অনেকেই নিউজ প্রতিবেদন তৈরি করে, সেরকম অনুসারে অনেক এখানে ট্যাবলেটগুলো তৈরি করা আছে। সিভার্স, এই ট্যাবলেটগুলো ভালো না লাগলে এখান থেকে আপনি নিতে যাবেন। নিতে যাওয়ার পর এখানে আপনি আরও অনেক সিম্পল ট্যাবলেটে যাওয়ার পর অনেক ট্যাবলেট পাবেন এখান থেকে। যদি সিম্পল ট্যাবলেটের ট্যাবলেট ভালো না লাগে আপনি এখান থেকে ব্যাক স্পেসে যাবেন। ব্যাক জব দেখুন এখানে লেখা আছে office.com। বিএসটি এগুলো ওপেন করতে হলে অবশ্যই আপনাকে নেট কানেকশনটা একটু বেশি করে থাকতে হবে। যেমন ধরুন এখানে আমি বিজনেসের ভিতরে গেলাম, ধরুন office.com থেকে সেগুলো লোড হচ্ছে, সে কারণে আমাকে ইন্টারনেট কানেকশনটা অবশ্যই থাকতে হবে। এখন যাওয়ার পর এখান থেকে দেখুন অনেকগুলোই ট্যাবলেটের ফরম্যাট এখানে শো করতেছে। সো আমি একটা ম্যাগাজিন তৈরি করবো, যেমন ধরুন এই যে আর্ট ফ্লায়ার, আর্ট ডিজাইন, এখান থেকে যাওয়ার পর ডাউনলোড দিয়ে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আপনার এটা ডাউনলোড হবে। তো অবশ্য আমরা জানি ডাউনলোডে করতে হলে আমাকে নেট কানেকশনটা অবশ্য থাকতে হবে। সো ভিউয়ার্স, আমাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স দেখুন আমার ট্যাবলেটটি ডাউনলোড হয়ে গেছে। সো আগে থেকে আমি ম্যাগাজিনটি তৈরি করতে হলে আমার অনেক সময় প্রয়োজন ছিল। এখানে একটি ছবি অ্যাড করা, তারা কীভাবে ছবিটি অ্যাড করেছে, আপনি চাইলে এখানে আপনি আপনার মতো করে একটা ছবি অ্যাড করতে পারেন। এখানে লগো দেওয়া আছে কোম্পানির, আপনি কোম্পানির লগো এবং লগো নেম আইনা কাজ করে আগে থেকে এখানে বসাইবেন। বসানোর পর এখানে দেখেন তারা কি করছে, তাদের ট্যাবলেটটি যা ছিল সেই ট্যাবলেটের ছবিটা এখানে বসানো আছে। আপনি আপনার মতো করে ট্যাবলেটটি বসা নেবেন এবং সাইজ মতো করে এটা বসায় নেবেন। বসায় নেওয়ার পর এবার আপনি প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন, আপনার যে প্রোডাক্টগুলো আপনি বিষয়ের ভিত্তি করে বা কোম্পানির যে নাম এবং হেডিং টাইটেল, হেডিং টাইটেল এখানে লেখা আছে সেই কথাগুলো আপনি লিখবেন। তারপর এখানে আপনার কিছু যদি বক্তব্য থাকে সিম্পলি সেই বক্তব্যগুলো আপনি অ্যাড করবেন। এখানে সেই ডিজাইনটা রয়ে গেল। এবার আপনি নিচে এখানে লিখা আছে স্টেট, অ্যাড্রেসটা দিবেন, কোম্পানির ফোন নাম্বার দিবেন, কোম্পানির নামটা আপনি ছোট করে লিখে দিবেন, যে বিষয়ের উপর আপনি প্রোডাক্টটা তৈরি প্রোডাক্টের নামটা দিবেন। দেখো সিম্পলি যে ট্যাবলেটটা হলো অটোমেটিকলি এখানে আমার ওয়ার্ড ট্যাবলেট থেকে নিয়ে আমি এটাকে কাজ করতে পারবো। এই ট্যাবলেটগুলো আমাদের যদি তৈরি করতে হয় নিজস্বভাবে, তাহলে আমাদের নতুন একটি পেজ নিয়ে এখান থেকে ছবি অ্যাড করে টেক্সট বক্স নিয়ে শেপস এর মাধ্যমে অনেক সময়ের ব্যাপার। আর যদি আমরা সাধারণত ফাইল থেকে নিউতে গিয়ে ট্যাবলেটের ব্যবহার নেই, ট্যাবলেট যেমন এখান থেকে আপনি ক্যালেন্ডারও যদি যান তাহলে আপনি ক্যালেন্ডারও ফরম্যাট পেয়ে যাবেন। যেমন এখানে ক্যালেন্ডার গেলে আপনি ক্যালেন্ডারের ফরম্যাটও পেয়ে যাবেন। যেমন এই যে অন মান্থ, এক মাসের যে ক্যালেন্ডার, একটি মাসের ডাউনলোড দিলে আপনি সিম্পলি যে দেখবেন একটি মাসের ক্যালেন্ডার সেখানে চলে যাবে, সেটা কোন মাসের ক্যালেন্ডার আপনি চাচ্ছেন আসার পর সিলেক্ট ক্যালেন্ডার ডেটস। এখান থেকে যদি আপনি
জুনে। তো ভিউয়ার্স, তারপর আপনি আপনার মতো করে মান্থের যে ইয়ারটা আপনি বেছে নিতে চাচ্ছেন, যেমন 2020 আমি 2020 সালের একটি ক্যালেন্ডার চাচ্ছি জুন মাসে। ওকেতে প্রেস করার পর ওকে দেখুন জুন 2020 আপনার এখানে মানডে থেকে ক্যালেন্ডার শুরু, পুরো একটা পৃষ্ঠার মধ্যে আপনার ক্যালেন্ডারটা চলে আসলো। সো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার মতো করে যে কোনো ক্যালেন্ডারটি আপনি এখানে বার্নিউ থেকে ট্যাবলেট ক্যালেন্ডারের ভিতর যাওয়ার পর এখানে অনেকগুলো ক্যালেন্ডারের ফরম্যাট আসে, আপনি যে কোনো ট্যাবলেট এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। শুধু ক্যালেন্ডার নয়, এখান থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল হলিডে ছুটির দিনের যদিও আপনি কিছু ইভেন্টের জন্য কোনো ট্যাবলেট প্রয়োজন হয় সেটা আপনি সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, এবং ডিজাইন সেটসের জন্য যদি কিছু প্রয়োজন হয় সেখান থেকে আপনি বিভিন্ন ফরম্যাটের ডিজাইন এগুলো নিয়ে আপনি যেমন একটি বার্স ডিজাইন এখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করে আপনি আপনার মতো করে ট্যাবলেটের মাধ্যমে কাজ করতে পারবেন। শুধু এখানে অনেকগুলো ট্যাবলেটের ফরম্যাট আছে, কার্ড আছে, কার্ড থেকে গেলে আপনি আপনার মতো করে আপনি এখান থেকে ট্যাবলেট নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনার প্রত্যেকে আশা করি এগুলো ঘুরে ঘুরে দেখতে হবে। থিমস, এখান থেকে থিমসে গেলে ট্রাইগ্রিন সেটা হয়তো বা এখানে থিমসেরটা শো করতেছে না মাইক্রোসফট প্রতিষ্ঠান। তারপর এখান থেকে আপনি লেটার, লিস্ট, মার্কেটিং, এক্সকভার্স এরকম বেছে বেছে প্রায় আপনি আরো অনেক ট্যাবলেট, যেমন এখানে আছে সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট গেলে কিছু সার্টিফিকেটের ফরম্যাট আসতেছে, যেমন ধরুন আমার এই সার্টিফিকেটটি এই ফরম্যাটটি প্রয়োজন, বা এখান থেকে কিছু সার্টিফিকেটের কিছু ফরম্যাট আসছে, আপনি এখানে ক্লিক করে হাই স্কুল এজ এ ডিপ্লোমা সার্টিফিকেট এখানে লিখা আছে সম্পূর্ণভাবে আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার ওই সার্টিফিকেটের ফরম্যাটগুলো ডাউনলোড হচ্ছে। দেখুন স্কুল নেম এখানে সম্পূর্ণ কি সুন্দরভাবে স্কুল নেম, তারপর আপনার উপরে অ্যাসিস্ট্যান্ট ডেট, এখানে ট্যাবলেটের ফরম্যাটটা অটোমেটিকলি ভাবে এখানে আপনার বারে শো করতেছে। আপনি জাস্ট এখানে যদি অ্যাড করে দেন কীভাবে সব কিছু ডিটেলস এখানে অটোমেটিকলি যোগ হয়ে যাবে, ডিপ্লোমা সার্টিফিকেট কী স্কেলের কী সম্পূর্ণ ডিটেলসটা আপনার এখানে শো করতেছে। সো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার ট্যাবলেট নিয়ে আপনি আপনার ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ফরম্যাটের কাজগুলো করতে পারবেন। আমরা সাধারণত জানতাম ফাইল থেকে এই সেভ এজ ওপেন ক্লোজ করে এভাবে আমাদের এমএস ওয়ার্ডের কাজগুলো করতে হবে। যারা জানি না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা থাকবে, আর যারা জেনে থাকে এই কাজগুলো অলরেডি তাদের জন্য ধন্যবাদ, আমরা এই কাজগুলো শিখতে পেরেছি, এবং যারা শিখি নাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। সো ভিউয়ার্স, আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফিজ।